আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আরো একটি মজার রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার এবং সুস্বাদু পেঁপের জুস তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও খুবই মজাদার। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি, এখন এই পেঁপেটাকে আমি কেটে নিব। পেঁপেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে ব্লেন্ডারে মিডিয়াম সাইজের যে জারটা আছে তার মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা এখানে পেঁপের মিষ্টত্বের ওপর নির্ভর করে দিতে হবে। এবারে দিয়ে দিব 2 কাপের মতো ঠান্ডা পানি। তবে আপনারা যদি পেঁপের জুসটাকে একটু পাতলা করতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি সার্ভ করে নিব। খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল মজাদার পেঁপের জুস। আপনাদের যদি রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।